হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকের ক্লাসটি হবে ট্যাগ কোশ্চেন প্র্যাকটিসের উপরে ক্লাস। তোমরা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো অথবা যারা নবম দশম শ্রেণীতে আছো, তারা জানো ট্যাগ কোশ্চেন অনেক সহজ একটি গ্রামার। তবুও কিন্তু আমরা এটায় পুরো মার্কসটা পাই না, কারণ আমরা একটু আলসেম করি বা অনীহা করি, কারণ এই রোলগুলো যেহেতু সহজ এই জন্য প্র্যাকটিসটা করা হয় না, সেই কারণে ছোটোখাটো ভুল কিন্তু থেকেই যায়। তো তোমরা যদি এই প্র্যাকটিস ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের ছোটোখাটো ভুলগুলো শুধরে নিতে পারবে। আর যারা তোমরা নতুন আছো তারা অবশ্যই এই রোলগুলো আমি বলে দিচ্ছি বা এই রোলগুলোর উপরেই কিন্তু আমাদের বোর্ডে প্রশ্ন হয়ে থাকে, তো এই রোলগুলো ভালো করে মনে করবা বা আয়ত্ত হয়ে করার চেষ্টা করবা। প্র্যাকটিসের সাথেই আমরা তোমাদের আয়ত্ত করানোর চেষ্টা করব। আর আমরা এই ক্লাসটা শুরু করার আগে আরও বলি, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ট্যাগ কোশ্চেনের উপরে পুরো একটি ভিডিও দেওয়া আছে রোলের উপরে, তোমরা প্লে লিস্টে গিয়ে সেই ক্লাসটি পারলে দেখে নিও। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি প্র্যাকটিস ক্লাসটিতে আমরা শুরু করবো হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালে যেই প্রশ্নটা এসেছিল সেটা। তো দেখো এইটা প্রথম যে সেন্টেন্সটা আছে, কাটিং ট্রিস ইজ নট গুড ফর আস। এখানে আমরা আগে দেখব বাক্যটির মধ্যে সাহায্যকারী ভার্ব আছে কিনা, কারণ আমাদের প্রথম রোলে বলা ছিল যে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে প্রথমে সাহায্যকারী ভার্বটা বসাতে হয় ট্যাগ কোশ্চেনের অ্যান্সারে। তো আমরা দেখো ইজ পেয়েছি এখানে, তো আমরা কিন্তু ইজটা দিয়ে দিব, ঠিক আছে। এরপর দেখো এই বাক্যে কোনো নট আছে কিনা, তো এই বাক্যে অবশ্যই একটা নট আছে বা নেগেটিভ শব্দ আছে কিনা। নেগেটিভ শব্দ আমরা আর কিছু শব্দ বলে দিয়েছি বা প্রত্যেকটি ক্লাসে বলে দেওয়ার চেষ্টা করছি, নট, নেভার, নন, নাথিং, ঠিক আছে, নোবডি, তারপরে হচ্ছে হার্ডলি, স্কেয়ারলি, সেলডম, লিটিল, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। যদি এগুলো থাকে তাহলে নট দিতে হয় না, যেহেতু এই বাক্যে নট সরাসরি নিজেই আছে তাহলে আমরা এখানে নট দিব না। এরপর হচ্ছে আমরা বলছে সাবজেক্টটির প্রোনাউন বসে। দেখো কাটিং ট্রিস, এখানে কিন্তু গাছ কাটার কথা বলা হচ্ছে, যেহেতু ট্রিসের সাথে এস বা ইএস দেওয়া আছে, অনেকেই কিন্তু দে দিতে পারো, খবরদার এখানে কিন্তু দে দেওয়া যাবে না, কারণ আমরা এখানে কাটিং ট্রিজ বলতে গাছ কাটার কথা বলছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওরাও কিন্তু ইজ ব্যবহার করছে। তো আমরা এখানে কী দেবো, ইটটা ব্যবহার করবো এটার পরিবর্তে, ঠিক আছে। এই হয়ে গেল আমার প্রথম সলিউশন। এরপরে যেটা আছে, বিকজ ট্রিজ সাপ্লাই আস অক্সিজেন, ফ্রুটস অ্যান্ড উড। দেখো এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই এই সেন্টেন্সটা, এখানে সাপ্লাই আছে, এটা মূল ভার্ব আছে। আর এটার উপরে আমরা একটি রোল দিয়েছিলাম যে যদি মূল ভার্ব থাকে তাহলে ডু ডাস অথবা ডিড দিয়ে শুরু করতে হয়। তো আমরা ডু ডাস যদি মূল ভার্বের সাথে এস অথবা ইয়ের যোগ থাকে তাহলে ডাস দিয়ে শুরু করতে হয়, আর যদি ভার্বের প্রেজেন্ট রূপ থাকে তাহলে ডু দিয়ে শুরু করতে হয়, আর যদি ভার্বের পাস্ট রূপ থাকে তাহলে ডিড দিয়ে শুরু করতে হয়। সাপ্লাই যেহেতু ভার্বের প্রেজেন্ট রূপ তো আমরা এখানে ডু দিয়ে শুরু করব, তো আমরা এখানে কী দেবো, আমরা ডুটা দিয়ে দিয়েছি। এই বাক্যে দেখো কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নাই, যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে নটটা দেবো, তাহলে ডোন্ট হয়ে গেলো, ঠিক আছে। এরপর দেখো ট্রিস, ট্রিস এখানে কিন্তু অনেকগুলো গাছের কথা বলা হচ্ছে, এস আছে, অনেক বোঝানো হচ্ছে, যদি অনেক বোঝায় তাহলে আমাদের এখানে দে বসে, কি বসে, দে, ওকে, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসে, ঠিক আছে। তো এটা ছিল এইটার সলিউশন বা এই রোলটা তোমরা দেখবা বা দেখে নেবা। আর এই রোলের উপরে কিন্তু আমাদের কিন্তু থাকে প্রশ্নে। তো এরপরে যেটা আছে দেখো, উই ক্যান হার্ডলি লিভ উইদাউট দেম, এখানে কিন্তু ক্যান একটা সাহায্যকারী ভার্ব, তো আমরা ক্যানটা কিন্তু আমরা পেয়ে গেছি সাহায্যকারী ভার্ব, তাহলে যদি সাহায্যকারী ভার্ব আছে তাহলে ক্যানটাই আমরা দিয়ে দিব, এই দিলাম। এরপর দেখো নেগেটিভ ওয়ার্ড হার্ডলি, এখানে নেগেটিভ ওয়ার্ড হার্ডলি আছে, তো হার্ডলি থাকলে আমরা এখানে নট ব্যবহার করব না, আর সাবজেক্টটা নিজেই একটা প্রোনাউন উই, তো আমরা ক্যান উই দিয়ে দিব, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দেবো, নাহলে কিন্তু কাটা যাবে, ওকে। এরপরে দেখা হচ্ছে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, দেখো আরটা আছে সাহায্যকারী ভার্ব, তাহলে এখানে আর কোনো কথা নাই, আর দিব। এই বাক্যে দেখো এখানে কোনো নেগেটিভ শব্দ নাই, যদি না থাকে তাহলে আমরা আরেন্ট, এন কমা টি, আরেন্ট। এবার দে একটা নিজেই প্রোনাউন, সো দে দিয়ে দেবো আমরা। রাজশাহী বোর্ড 2019 কিন্তু অনেক সহজ প্রশ্ন এসেছিল এটাই, ঠিক আছে, এই জন্য একদম সহজ একটা সলিউশন, তোমরা কিন্তু এই রোলগুলো ভালো করে দেখবা। এরপর আছে দেখো লেটস অথবা লেট আস, আমরা বলেছি এটা কিন্তু আমরা প্রত্যেক বছরই পাই, প্রত্যেকটা বোর্ডে পাই এই রোল থেকে। লেটস অথবা লেট আস থাকলে তোমরা চিন্তাভাবনা না করেই ট্যাগ কোশ্চেন কিন্তু শ্যাল উই দিয়ে দেবা, শ্যাল উই, একদম ইজি। তো এটা ছিল হচ্ছে আমাদের আজকের রাজশাহী বোর্ড 2019 সালে যে প্রশ্ন ছিল তার সলিউশন। তো তোমরা এটা ভালো করে দেখবা, আর অবশ্যই প্রতিদিন এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবা অথবা প্রতিদিন শোনার চেষ্টা করবা, দেখবা যে তোমরা বিশেষ করে ঘুমানোর আগে যদি এই প্র্যাকটিস ক্লাসগুলো একটু শোনো তাহলে তোমাদের এই ছোটোখাটো ভুলগুলো কিন্তু শুধরে যাবে। আর যদি তোমাদের বিশেষ কোনো ক্লাস দরকার হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিবে। আর সেই সাথে আমরা বলতেছি যে তোমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাও, ইংরেজি স্পোকেনের উপরে আমরা কিছু ক্লাস দিচ্ছি,
আমাদের এই চ্যানেলটিতে অনেক সহজভাবে এবং সহজ ভাষায় যারা শুরু থেকে শুরু করতে চাও তাদের জন্য বিশেষ উপকার হবে। তো আশা করতেছি তোমরা সেই ক্লাসগুলো একটু দেখবে। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।